যে মুনাফিকদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোকা দেয়, আল্লাহকেও ধোকা দেয়, মুমিনদেরকেও ধোকা দেয়। আল্লাহকে ধোকা দেয় কীভাবে? আল্লাহকেই বিশ্বাস করে, রাসূলদেরকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, তাকদিরে বিশ্বাস করে, মানে ইমানের রোকনগুলোতে বিশ্বাস করে, কিন্তু বাস্তবে তারা বিশ্বাস করে না। তারা সবসময় দোদুল্যমানে থাকে, এভাবে তারা আল্লাহকে ধোকা দেয়। অনুরূপভাবে মুমিনদেরকে ধোকা দেয় কীভাবে? তারা মনে করে যে তারা মুমিনদের বন্ধুটা বুঝায় যে আমরা মুমিনদের বন্ধু, মুমিনদের পাশে আসি, কিন্তু আদৌ তারা মুমিনদের বন্ধু নয়, মুমিনদের পাশেও তারা থাকে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউখাদিউন আল্লাহ, যে তারা আল্লাহকে ধোকা দিতে চায়। ওয়াল্লাযিনা আমানু, আর যারা ইমানদার, ইমান আনায়ন করেছে, ইমানে বিশ্বাসী, এই ইমানদারদেরকে, এই মুমিনদেরকেও তারা ধোকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু আসলে আদৌ তারা আল্লাহকেও ধোকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোকা দিতে পারে না। ইল্লা আনফুসাহুম, তবে ধোকা দেয় নিজেদেরকেই। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা টেরও পায় না, বুঝতেও পারে না, সে অনুভূতি, সেন্স তাদের কাজে আসে। একথা আল্লাহ বলছেন। তাহলে মুনাফেকদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে তারা আল্লাহকে, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, এই আল্লাহকে তারা ধোকা দিতে চায়। কত বড় বাটপার হলে সৃষ্টি হয়ে স্রষ্টাকে ধোকা দিতে চায়। তো আপনিও সৃষ্টি, আমিও সৃষ্টি, আপনাকে আমাকে ধোকা দিবে এই মুনাফেকরা, এটা তো অস্বাভাবিক কিছুই নয়। আল্লাহ আরও বলছেন 4 নম্বর সূরা নিসার 142 নম্বর আয়াতে, যে ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় যারা মুনাফিক, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোকা দিতে চায়, আল্লাহকে ধোকা দেয়। ওয়াহুয়া খাদিউহুম, আর আল্লাহও তাদেরকে ধোকা দেওয়ার জন্য সুযোগ দিয়ে থাকেন। যত ইচ্ছা ধোকা দিতে চাও ধোকা দাও, কিন্তু আসলে কি তারা আল্লাহকে ধোকা দিতে পারবে? কোশ্চিন কালেও না, তারা আল্লাহকে ধোকা দিতে পারবে না। কারণ আমরা একটু আগে জানলাম আল্লাহ বলছেন ওমা ইয়াশউরুন, তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয়, কিন্তু তারা টেরও পায় না, বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরা শুধু আল্লাহকে নয়, আপনাকে আমাকে বা মুমিনদেরকে নয়, এমনকি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তারা ধোকা দিয়েছে এবং ধোকা দিতে সর্বদা প্রস্তুত থেকেছে, এখনও ধোকা দিচ্ছে, ভবিষ্যতে ধোকা দিতে থাকবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 8 নম্বর সূরা আনফালের 62 নম্বর আয়াতে, ওয়াই ইউরিদু আইয়াখদাউকা, হে নবী শুনে রাখো, তারা কিন্তু চায়, আশা করে, ইচ্ছা করে, ইরাদা করে, তারা আপনাকে ধোকা দিবে, তারা চায় তারা আপনাকে ধোকা দিবে। তবে আপনি টেনশন করবেন না, ফাইন্না হাসবাকাল্লাহ, নিশ্চয় আপনার জন্য আল্লাহই যথেষ্ট। এই মুনাফিকরা ধোকা দেক, ষড়যন্ত্র করুক, যত কৌশলে করুক না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ তো এমন একজন সত্তা, হু আল্লাযী আইয়্যাদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, যে যিনি তোমাকে তার স্বয়ং সাহায্য দ্বারা শক্তিশালী করেছেন, এবং শুধু তার সাহায্যই নয়, বরং তার আর এক বাহিনী পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন, মুমিন বাহিনী, এই মুমিন বাহিনীকে দিয়েও আল্লাহ তোমাকে সাহায্য করছেন, সেই আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে বিভিন্নভাবে কথায় কাজে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মুনাফিকরা আপনাকে আমাকে বা মুমিনদেরকে ধোকায় ফেলতে চায়। যেমন এক ধরনের ধোকা উদাহরণ দিচ্ছি, এবং এই হাদিসের মাধ্যমে স্পষ্ট পাওয়া যাবে যে ধোকা দিলের পরিণতি কী, আর ধোকা কীরকম হতে পারে, কত উচ্চ বিষয়ে ধোকা হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তাআমিন, তিনি একদা খাদ্যের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় ফাআদখালা ইয়াদাহু ফিহা, তিনি সেই খাদ্যের স্তূপের তলে তার এরকম করে আঙ্গুলগুলিকে, হাতকে ঢুকাই দিলেন। এরকম করে যখন খাদ্যের ভিতরে, স্তূপের ভিতরে হাত ঢুকাই দিলেন, ফানালাত আসাবিহু, তখন তার হাতে তিনি অনুভব করলেন, অনুভূতি লাভ করলেন, বালালান, যে ভেজা। তার মানে বোঝা যাচ্ছে যে উপরে খেজুরগুলো কী ছিল, শুকনো, বা উপরের খাদ্যগুলো ছিল শুকনো। এখন যেমন আমাদেরকে দেখায় উপরের আপেলগুলো একদম টকবগে, আঙ্গুরগুলো একদম সুন্দর, খেজুরগুলো একদম সুন্দর,
পেয়ারাগুলো একদম সুন্দর, কিন্তু যখন কিনবেন কেজি কা কেজি তখন ভিতর থেকে যা দিচ্ছে বাসায় এনে দেখবেন যে উপরে যা দেখেছেন ভিতরে থেকে দেওয়ার কারণে দেখা যাচ্ছে অর্ধেক খেজুর, অর্ধেক কিশমিশ বা অর্ধেক ফলেই ফেলে দিতে হচ্ছে, কারণ সেগুলো পচা বা আদা পচা বা সেগুলো ডেট এক্সপায়ার বা সেগুলো চলে না। পাল্লা সালাম বলছেন যে মা হাজাইয়া সাহিবাত তোয়াম, হে খাদ্যের মালিক, হে খাদ্য বিক্রেতা, এটা কি উপরে শুকনো রয়েছে খাদ্য আর ভিতরে ভিজা? এটা আবার কী ধরনের কালচার, কী ধরনের শিষ্টাচার, কী ধরনের বৈশিষ্ট্য, কী ধরনের ব্যবসার নীতি, এটা কি, কেন তুমি এটা করেছো? তখন ওই খাদ্যের মালিক বলছে যে আসলে কাহিনী হচ্ছে এরকম, আসাবাত হুসামাউ, তেমন কিছু না, আসমান থেকে বৃষ্টি পড়ার কারণে খেজুরগুলো বা খাদ্যগুলো ভিজে গিয়েছে, তো যেহেতু ভিজে গিয়েছে আমি সেগুলোকে তলে দিয়ে আর উপরে শুকনা খেজুরগুলোকে বা খাদ্যগুলোকে আমি উপরে রেখেছি। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফালা জাআলতাহু ফাওকা তাআম কাইয়ারাহুন নাস, যে তুমি কেন এই ভেজা খাদ্যগুলো, আল্লাহ যেমন ভিজিয়েছে তো এই ভেজা খাদ্যগুলোকে আল্লাহই ভিজিয়েছে, তো তুমি কেন এই ভেজা খাদ্যগুলিকে শুকনো খাদ্যের উপরে রাখলে না? মানুষ দেখতো যেগুলো ভেজা, পছন্দ হলে নিত, না হলে না নিত। তুমি কেন শুকনো খেজুরগুলিকে বা শুকনো খাদ্যগুলিকে উপরে রেখে দিয়ে তলে ভেজাগুলোকে রেখেছো? শুনে রাখো, মান গাশা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে আমার উম্মত নয়। ধোকার একটা সামান্য নমুনা দিলাম যে ধোকা কীরকম হতে পারে, এটা হলো নিম্ন পর্যায়ের নমুনা। অথচ এই নমুনাতে আল্লাহ সাল্লাম বলছেন মান গাশা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সেটা ছোটো হোক আর বড় হোক, ধোকা তো ধোকাই, যে ধোকা দেয় সে আমার উম্মত নয়। আর মুনাফিকদের বড় একটা বৈশিষ্ট্য হলো এরা আল্লাহকে ধোকা দেওয়া পর্যন্ত ছাড়ে না, আর মানুষকে আল্লাহ রাসূলকে ধোকা তো দিবে স্বাভাবিক, এরা আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে ছাড়ে না। তো আল্লাহ আমাদেরকে এই ধোকা থেকে বাঁচিয়ে রাখা তাফি দান করুন, এবং আমাদের দ্বারা যেন অন্যকে ধোকা দেওয়া না হয় এই বিষয়েও আল্লাহ আমাদের সেই জ্ঞান দান করুন। আল্লাহুম্মা আমিন।